হ্যালো বন্ধুরা, এখন স্যাটারডে, সন্ধে বাজে 6:30। আমি এখন একটু বেরোচ্ছি ঘুরবার উদ্দেশ্যে। একটু ঘুরবো, স্যাটারডেটা একটু এনজয় করবো, একটু খাবো দাবো, তারপর মজা করব। সো তোমাদের সাথে দেখাবো কিছু করছি না করছি, বেশি কিছু করবো না, তাই দেখাবার মতো খুব বেশি কিছু থাকবে না। তো সাথে থাকো। हम मोमो खाच्छि। মোমোটা ভীষণ ভালো খেতে, কিন্তু খুব গরম। মোমোর সাথে সুপও দিয়েছে। আমি শান্তি করে মোমোটা খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরা খাচ্ছি স্টু আর কাবাব, শুকনা মোমোর স্যুপ আর কাবাবটা। একটু টেস্ট করে দেখি কিরকম। অসম্ভব আরো হাজার। পাঁচ পিস কাবাব 50 টাকা দাম, ফুলবাগানের মোড়ে, অটো স্ট্যান্ডের ঠিক সামনে দোকানটা। আপনারা চাইলে এখানে আসবেন, অতি অবশ্যই খাবেন। সস্তায় রিজনেবল খাবার এবং টেস্টে খুবই অসাধারণ। সো আমি ঝটপট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এখন আমরা এসেছি ফুলবাগান মেট্রো স্টেশনের সামনে শর্মা সুইটসে। এখানে লাসি খুবই নাম করা, কারণ এখানে লাসির একটা অভিনবত্ব আছে। এখানে লাসিতে শ্রেডেড পনির দেওয়া হয়, যেটা লাসির টেস্টটাকে আরও দ্বিগুণ করে তোলে। প্রত্যেকটা বাইটের সাথে সাথে লাসির সাথে সাথে মুখে পনিরও পড়তে থাকে, ফলে এই টেস্টটা অন্যান্য লাসির থেকে একদম ইউনিক হয়। আপনারা আসলে খেলে নিজেরাই বুঝতে পারবেন যে লাসিটার স্বাদ কতটাই সুন্দর। কিন্তু হ্যাঁ, এটা সুগার রোগীদের পক্ষে একটু ক্ষতিকারক হতে পারে, কারণ লাসিটা বেশ মিষ্টি। যদি আপনারা বলেন ওরা মিষ্টিটা কমিয়েও দেবে, বাট সেটা আপনাকে আলাদা করে বলতে হবে।
রাস্তায় আস্তে আস্তে দেখলাম কালকে দোল পূর্ণিমা উপলক্ষে রাস্তায় কত রঙের মেলা, কত রঙের বাহান, আবির, রং, পিচকারি সমস্ত কিছুতে বাজার একেবারে ছেয়ে গেছে। এটা বেলেঘাটার আশমনি বাজার। হ্যাঁ, এখন কিন্তু রাত 10টা বাজে, কিন্তু দেখছেন জনমানুষের মধ্যে দোল উৎসবের উৎসাহ কিন্তু কমে যায়নি। করোনার বাজারেও মানুষের রং খেলা কিন্তু বিন্দুমাত্র ম্লান হয়নি। দোকানে দোকানে লোকের ভিড়ে এটাই বোঝা যাচ্ছে যে মানুষ এখনও দোল উৎসবে কতটা আগ্রহী এবং কতটা উৎসবমুখী। হ্যাঁ, আমরাও দোল খেলব, কিন্তু সতর্কতা মেনে, করোনাবিধি মেনে, করোনাবিধিকে লঙ্ঘন করে নয়। বাড়িতে দোল খেলুন নিজেদের লোকেদের সাথে, যাতে সবাই সুস্থ থাকে এবং আমরাও সুস্থ থাকি। আজকে এইখানেই নিয়ে আমি আমার ব্লগটাকে শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয় করো, এটা আমার কাছে অনেকটা মিন করে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, বিদায়। আমার সকল বন্ধুদের দোল উৎসব উপলক্ষে হ্যাপি হোলি। সবকলে সতর্কভাবে দোল খেলবেন, খুব ভালো থাকবেন। আন্তরিক দোল উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।